শিরোনাম। যশোরের সারসায় বাণিজ্যিকভাবে টার্কি পালন করে লাভবান খামারিরা। যশোরের সারসায় পারিবারিক ও বাণিজ্যিকভাবে টার্কি পালন শুরু হয়েছে। বেকারত্ব নিরসনের নতুন দিক উন্মোচন করতে যাচ্ছেন টার্কি পালন। টার্কি পালন করে দুজন যুবক লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে টার্কি পালন নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এ সময় তারা স্বাবলম্বী, তাদের দেখে অনেকেই এখন টার্কি পালনে উৎসাহ দেখাচ্ছেন। টার্কি পালন নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনি। অল্প কিছু টাকা বিনিয়োগ করে এক বছরের মধ্যে দ্বিগুণ মুনাফা দেখতে পারছেন টার্কি খামারিরা। ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন কিনে নতুন জন্ম নেওয়া বাচ্চা লালন পালন করে মাত্র 3 মাসের মাথায় দ্বিগুণের চেয়েও বেশি দামে বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছেন খামারিরা। লেখাপড়া শেষ করে একটি বেসরকারি বিমান সংস্থায় চাকরি করতেন সারসার গিলাপুল গ্রামের জাহিদ পারভেজ রাজু। হঠাৎ করে বিমান সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় 2 বছরের আগে বাড়িতে এসে সজীব টার্কি পালন শুরু করেন। এই বছরে পাস করেছি, কিন্তু আমি চিন্তা করছিলাম আগে থেকে যে শুধু ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে, আপনার মানুষ ছিল না। সেই জন্য আমি চাচ্ছিলাম যে বেটার কিছু করে, তার জন্য আমি চিন্তা করছিলাম যে অন্য অন্য কারো কোম্পানিতে তাহলে সে আমার যে পারিশ্রমিক দেবে সেই পারিশ্রমিকের চাইতে আমি যদি আমি নিজে কিছু করি তা সেটাই বেটার হয়। তার জন্য আমি সর্বপ্রথম 20টা টার্কি দিয়ে শুরু করলাম টার্কি ফার্ম। এখন আমার বর্তমানে টার্কি এবং টার্কির বাচ্চা দিয়ে আমার 100 মতো আছে, 100 মতো টার্কি আছে এবং ইনকিউবেটরে ডিম ফুটানো হয়। এই জায়গা থেকে ডিম বাইরে যাচ্ছে, বাইরে ডিম যায় এবং ডিমের থেকে যে বাচ্চা হয় বাচ্চা ফুটন্ত বাচ্চা, একদিনের বাচ্চা এবং 15 দিনের বাচ্চা আমরা সেল দিয়ে থাকি। এখন একদিনের ডিম আমার এই জায়গা থেকে সেল হচ্ছে 350 টাকা, 300 টাকা এখন বাচ্চার গ্রোথ হিসাবে। আবার 15 দিনের বাচ্চা হচ্ছে 350 থেকে 400, 15 দিন থেকে উপরে যেগুলো সেইগুলো হচ্ছে 500 টাকা রেট। এখন পরবর্তী দিনে দুই মাস পরের থেকে আবার বাচ্চার ওজন হিসেবে বিক্রি হয়। যে বাচ্চাটা আপনার 1.5 কেজি 2 কেজি হয় সেটা আপনার একরকম বিক্রি হয়, আবার আপনার 3 থেকে 6 লাখ সেইগুলো আবার আরেক দাম। এখন আপনার ওটা দাম হিসেবে হয় আর কেউ পছন্দ করে একটা নিয়ে চলে গেল যে ভাই এত দাম দেবে, এইভাবে বিক্রি হয়। 12 কেজি 13 কেজি আছে, 7 কেজির নিচে এখনো আমি দেখি নাই, একটা পাই নাই। মোরগগুলো আপনার 12 কেজি আর পর্যন্ত মোরগ মুরগি দিয়ে আপনার 17 কেজি পর্যন্ত হয়েছে, এটা আছে মুরগি। আর খুবই সুস্বাদু এবং এর খাওয়ার যে পরিমাণ খায় তার থেকে এর অধিক বাড়ন্তর কারণেই এটা আপনার অতি লাভজনক। এর মাংস আপনার ঢাকাতে 800 টাকা, 850 টাকা এবং সর্বনিম্ন 600 টাকা বিক্রি হচ্ছে। আর যশোরে তেমন বিক্রি হয় না, তবে যশোরে আপনার বিক্রি হচ্ছে 500-550 টাকা। তার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে চাকরি না পেয়ে সারসার খালিশাখালি গ্রামের সজীব হোসেনও টার্কি পালন শুরু করেন। একটি নির্দিষ্ট সময় পর পর বিক্রি করা হচ্ছে টার্কি। 1 থেকে 10 দিনের বাচ্চা 300 টাকা ও বড়গুলি 5 থেকে 6 হাজার টাকা জোড়া বিক্রি হচ্ছে। কলমি, হেলো, সরিষা, পালং সহ বিভিন্ন ধরনের শাক সবজি টার্কি খেয়ে থাকে। রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করতে 2.5 মাস বয়সী টার্কিকে 4টি ভ্যাকসিন দেওয়া হয়। উপজেলা প্রাণী সম্পদ থেকে যে ভ্যাকসিন দেওয়া হয় সেটার মেয়াদ উত্তীর্ণ বলে জানান খামারিরা। টার্কির রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি যে জ্বর ঠান্ডা ছাড়া আর কোনো রোগ আক্রান্ত করতে পারে না। 20 সপ্তাহ বয়স থেকে টার্কি ডিম বাড়া শুরু করে। রাজুর খামার থেকে প্রতি মাসে 2000 বাচ্চা উৎপাদন হয়ে থাকে। এদের দেখাদেখি সারসার কাটোরিয়া গ্রামের মৎস্য চাষি হায়দার আলী গগনও টার্কি পালন শুরু করেছেন। তিনি বাচ্চা ফোটানো মেশিনও কিনেছেন। এসব খামারে টার্কি পালন দেখে বেনাপুল সহ সারসার বিভিন্ন গ্রামের মানুষ পারিবারিকভাবে টার্কি পালন শুরু করেছে এবং অনেকেই আগ্রহী হয়ে শুরু করছে এই টার্কি চাষ। টার্কির মাংস চর্বিবিহীন হওয়ায় সারা পৃথিবীতে এ মাংস অত্যন্ত জনপ্রিয়। দ্রুত বর্ধনশীল একটি টার্কি বছরে 12 থেকে 15 কেজি ওজন হওয়ায় এটি অত্যন্ত লাভজনক।
ইতিমধ্যে শার্শা উপজেলায় সফল খামারেই টার্কি চাষ করছেন। বাণিজ্যিক ও পারিবারিকভাবে টার্কি চাষ হওয়ায় দেশের বিভিন্ন অল থেকে মানুষ এখানে টার্কির বাচ্চা সংগ্রহ করছেন। দিন দিন এর প্রসার বৃদ্ধি পাচ্ছে। টার্কির মাংস চর্বিবিহীন হয়, সারা পৃথিবীতে এই মাংস অত্যাধিক জনপ্রিয়তা। দ্রুত বর্ধনশীল একটি টার্কি বছরে 12 থেকে 15 কেজি ওজন হয়। এটি অত্যন্ত লাভজনক। ইতিমধ্যে শার্শা উপজেলার সফল খামারি টার্কি চাষ করছেন। বাণিজ্যিক ও পারিবারিকভাবে টার্কি চাষ হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখান থেকে টার্কি বাচ্চা সংগ্রহ করছে। দিন দিন এর প্রসার বৃদ্ধি পাচ্ছে। প্রাণী সম্পদ বিভাগ টার্কি খামারিগণকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছে এবং এই চাষ দিন দিন দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে।